প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুড়িগ্রামে একটি উপজেলার অভাবে প্রায় 3 লক্ষাধিক মানুষ আইনি সুবিধা জুটলেও উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দরিদ্র পীড়িত কচাকাটা থানার নাগরিকরা গ্রামকে শহরে পরিণত করতে উপজেলা আইন শিথিল করে নতুন উপজেলা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার, কুড়িগ্রাম থেকে তথ্য ভিডিওচিত্রে হরেন্দ্রনাথ বর্মন বাবু। উত্তরে জনপদ 16টি নদ নদী এবং সীমান্ত বেষ্টিত জেলা কুড়িগ্রাম প্রায় 5 লাখ মানুষের। এ জেলায় পূর্ণাঙ্গ উপজেলা 9টির সাথে 11টি থানার মধ্যে অন্যতম দুর্গম কচাকাটা থানা। জেলা সদর থেকে প্রায় 100 কিলোমিটার এবং নাগেশ্বরী উপজেলা থেকে অত্যন্ত 80 কিলোমিটার দূরে অবস্থান এই জনপদের। তিন দিকে ভারতের সীমান্ত বেষ্টিত, তাই চরাঞ্চল দুর্গম। বুড়ঙ্গামারী উপজেলার 1টি এবং নাগেশ্বরী উপজেলার 6টি ইউনিয়ন এ থানায় অধীনে। দুটো উপজেলার আওতায় থাকায় নাগরিক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কচাকাটা থানাবাসী। এই প্রশাসনিক পূর্ণ বিন্যাসের দাবি স্থানীয়দের। খুব দুর্বিষহ জীবনযাপন করি, বিশেষ করে আইনি সহায়তা পেলেও কিন্তু প্রশাসনিক যে কাজগুলো থাকে, জমি রেজিস্ট্রি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সব নাগেশ্বরী উপজেলা যেতে হয়। যাতে আমাদের একটাই দাবি, পচাকাটাকে একটু পূর্ণাঙ্গ উপজেলা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের এই কচাকাটা থানাটি কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত। দুঃখের বিষয়, এখানে উপজেলা পরিষদ না হওয়াতে এই অঞ্চলের লাখ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। উপজেলার যে কোনো সুবিধা নিতে গেলে তাদেরকে 50 থেকে 60 কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা লেভেলে পৌঁছতে হয়। মাঝে একটি নদী আছে, এই নদীর ভাঙন তো আছেই আমাদের। তাই আমাদের এই কচাকাটা একটু পূর্ণাঙ্গ উপজেলা হলে এই অঞ্চলের মানুষের জীবন। একজন জনপ্রতিনিধি হিসেবে আকুল দাবি করে আকুল আবেদন করতেছি যে এই অঞ্চলের লোক, এই 6টা ইউনিয়নের লোক নাগেশ্বরীর যাওয়া আসার সুবিধাদের জন্য এই কচাকাটা থানার একটা পূর্ণ উপজেলার আপনার দাবি করি। দাবি মধ্যে একটাই, কচাকাটা উপজেলা চাই। কচাকাটা উন্নয়ন হলে আমাদের এলাকার সর্বদলীয়ভাবে এলাকার সুখী সমাজ সকল দলমত নির্বিশেষে একটি কচাকাটা উপজেলা আলাদা প্রশাসনিক উপজেলার নিমিত্তে আমরা একটি কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করি, যার নিমিত্তে আমরা দীর্ঘদিন থেকে সেই 96 সাল থেকে অব্দাবধি আন্দোলন করে আসছি। এখন পর্যন্ত আন্দোলনের ফলপ্রসূ কোনো রেজাল্ট পাইনি। আমরা মানববন্ধন থেকে এলাকায় হরতাল এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের মহলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে